অসম গণ পরিষদ বিগ ব্রাদার বিজেপিয়ে অগপক দিছে দুখন হাত বরপেটা আর ধুবুরী সমষ্টিক লৈ সন্তুষ্ট থাকিবলগিয়া হৈছে অগপক। 1985 চনের পর এই পর্যন্ত নটা লোকসভা সমষ্টিত জয়লাভ করা অগপ আজি কেবল দুটা সমষ্টিত অবতীর্ণ হব। উপায়হীন অগপর নেতৃত্ব বরপেটা আর ধুবুরী লোকসভা সমষ্টিত সাজু করেছে প্রার্থিত্বর নাম। আঞ্চলিক দলটোয়ে আনুষ্ঠানিকভাবে এটিও ঘোষণা করা নাই যদিও প্রার্থী চূড়ান্ত করেছে। বরপেটাত অগপ প্রার্থী হব ফণীভূষণ চৌধুরী। ধুবুরীত অগপর প্রার্থিত্ব পাব জাভেদ ইসলামে। ইফালে অগপর সভাপতি অতুল বরে নিউজ এটিনক জানা মতে দলে 16-জনীয় নির্বাচনের পরিচালনা সমিতিও ইতিমধ্যে গঠন করেছে। নির্বাচন পরিচালনার বাবে এখন নির্বাচনী কমিটি আজি আমি গঠন করেছো। দলের সভাপতি কার্যকরী সভাপতির উপরও এই কমিটিত দলের জ্যেষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুরী, বীরেন্দ্র প্রসাদ বৈশ্য, রমেন্দ্র নারায়ণ কলিতা, ডক্টর কমলা কলিতা, মনোজ শইকীয়া, কুমারদীপক দাস, জয়নাথ শর্মা, সুনীল ডেকা, তপন দাস, জয়ন্ত খাউন, অংশুমান দত্ত, তরুণ চুতিয়া, নীপ কুমার ফুকন, হিমান্ত ঠাকুরিয়া, আমি এখন এনে ধরনের আমি কমিটি করেছো। এইগী হল ধুবুরী লোকসভা সমষ্টির অগপর সম্ভাব্য প্রার্থী জাভেদ ইসলাম। প্রাক্তন বিধায়ক জাভেদ ইসলামেও ধুবুরীত দলীয় প্রার্থিত্ব পাম বলে সম্পূর্ণরূপে নিশ্চিত হয়েছে। মানে তারমানে ধুবুরী লোকসভার আমার এজিপির ফলপা কেন্দ্রীয় এটিও অ্যানাউন্সটা করা নাই, যদিও মই আশাবাদী। ইতিমধ্যে আমাক প্রিপারেশনটো লব লাগিব, এজ এ হল যাকে নি দিয়ক, তো এবার আমি যথেষ্ট আশাবাদী। জাভেদ ইসলামৰ মতে ধুবুরী সমষ্টিত বদরুদ্দিন আজমল এবার রণত পৰিব। ধর্মীয় সংখ্যালঘু রাইজে আজমলক প্রত্যাখ্যান করেছে বলে কয় মানকাছৰ প্রাক্তন বিধায়কগৰাকীয়ে। এ আই ডি এফ বহুত ডাউনত গৈছে, রাইজে বুঝিও পাইছে, রাইজক এইবার যাবার যেনেকে বুঝাইছিল এইবার হয়তো ইমান বুঝাব নালাগে। দেখা নগল বানপানীর সময় দেখা না যায়, কোনো সমস্যা হলে দেখা না যায়, এই বস্তুবিলাক রিয়েলাইজ করে করে আজি 15 বছর মানুষে উপলব্ধি করেছে যে নাই, যিজন মানুষ আমি না পাও, যিসকলক আমি বিপদত না পাও, ডেভেলপমেন্টও নাই, আলটিমেটলি জিরো, গতি কিমান আর এই মানুষজনে ভোট দিম। ধুবুরী লোকসভা সমষ্টিত এ আই ইউ ডি এফর সাংসদ বদরুদ্দিন আজমলে সাংসদ পুঁজির ধনের অপব্যবহারের গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। দীপুল বর্মার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।